লাঠিশোটা হাতে রাস্তায়। আর কারো মা বোন মেয়ে সম্মান ধুলোয় মিশতে দেওয়া যাবে না। বিচার ছিনিয়ে নিতে রণংদেহি উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ। শনিবার দুপুরেও অগ্নিগর্ভ কালিয়াগঞ্জের সাহেবঘাটা। সশস্ত্র পুলিশ বাহিনীর সামনে স্রেফ লাঠি তীর্ধনুক নিয়ে দাঁড়িয়েছেন বিধ্বস্ত কালিয়াগঞ্জবাসী। দোষীদের শাস্তির দাবিতে দুর্গাপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ। পুলিশের সামনেই দোকানে আগুন ভাঙচুর। ক্ষিপ্ত জনতাকে সামাল দিতে ফের পুলিশের রুদ্ররূপ, নামে র‍্যাফ। প্রতিবাদ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আবারও ছোঁড়া হয় টিয়ার গ্যাসের শেল। আন্দোলনকারীদের লক্ষ্য করে চলে রাবার বুলেট, দিব্যিচারে চলে ধরপাকড়। ওরা বিচার চায়, সেটাই দোষে। ইতিমধ্যেই রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। যেভাবে নির্যাতিতা নিথর দেহ টেনে হিঁচড়ে নিয়ে গেছে পুলিশ, তা নিয়ে নিন্দা জাতীয় মহিলা কমিশনের চিঠিতে। অবিলম্বে তদন্ত করে তিন দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ঘটনায় হস্তক্ষেপ করার কথা জানিয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন প্রিয়ঙ্ক কানুনগো। রাজ্য সরকার ফেল করেছে, খুব কেন্দ্রীয় কর্তার। हाँ, हम नॉर्थ दिनाजपुर जा रहे हैं। एक बच्चे के साथ रेप और उसका मर्डर हुआ है, उस मामले की जांच के लिए। बच्चों की सुरक्षा सुनिश्चित करना हमारा दायित्व है, राज्य सरकार उसमें लगातार फेल होती जा रही है। राज्य सरकार के सहयोगिता प्रत्याशा करछे ना जातीय शिशु सुरक्षा कमीशन। और उसके बाद सरकार का जिस तरीके का रवैया रहा, कि सरकार ने कोई कार्रवाई भी नहीं की अपने दोषी पुलिस वालों पे, जिनके मेरे ऊपर थाने के अंदर हमला किया, तो सरकार से कोई बहुत अपेक्षा नहीं रह जाती है कि सरकार कुछ अच्छा व्यवहार करेगी, अच्छा काम करेगी। सरकार की धमकियों से या सरकार के डराने से हम डर के घर तो नहीं बैठ जाएंगे ना। हम अपना काम कर रहे हैं, इसलिए हम आएंगे। राज्य प्रशासन शुधुई दमिए रखे, मुख बंद करछे। প্রতিবাদী কণ্ঠরোধী একমাত্র উদ্দেশ্য, কেন্দ্রের হস্তক্ষেপে যদি বিচার মেলে আশার আলো দেখছে নির্যাতিতার পরিবার। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা, নন্দদুলাল সরকার এবং ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।